নমস্কার বন্ধুরা, স্টাডি আইকিউ এর এই রেশিও অ্যান্ড প্রপোর্শনের ফোর্থ লেকচার নিয়ে আজকে তোমাদের সামনে ডিসকাস করছি। আগের তিনটে পার্টে আমরা একটিতে জেনারেল কিছু ডিসকাশন করেছিলাম রেশিও প্রপোর্শন নিয়ে। সেকেন্ড এবং থার্ড দুটো পার্টে আমরা মনিটারি প্রবলেম নিয়ে ডিসকাস করেছিলাম। তো এই পার্টে আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে এজ রিলেটেড প্রবলেম নিয়ে। ঠিক আছে, তো আমি পলাশ ধর, চলো আজকে শুরু করা যাক এজ রিলেটেড প্রবলেমগুলো নিয়ে ডিসকাশন। প্রথম প্রবলেমটা খুব বেসিক একটা প্রবলেম, যেটা তোমরা সব জায়গায় দেখে থাকো, অনেক জায়গায় এরকম প্রবলেম তোমরা এনকাউন্টার করবে। এবং আমি জানি তোমরা অনেকে এটা অনেকভাবে সলভ করো, যেখানে কেউ কেউ আগে প্রবলেমটা একটু পড়ে যাওয়া যাক, তারপরে তোমরা আমি ডিসকাশন করছি। তো চলো, বলা হয়েছে কি এ অ্যান্ড বি এ প্রেজেন্ট এজ এ রেশিও হচ্ছে 3:7, ওয়্যার 3 বছর আগে তাদের এজের রেশিও ছিল 2:5। ঠিক আছে, তাহলে এর প্রেজেন্ট এজ কত? তো এটা অনেকের মনে হতে পারে যে খুব কমপ্লিকেটেড কিছু, কারণ এখানে তো কোনো এক্সাক্ট এজ কোনোটারই কাউ কিছু বলা নেই, তো আমি কী করে বের করবো? কোনো এক্সাক্ট এজ কিছু বলা নেই, ঠিক আছে, কিন্তু একটা টার্ম এখানে, একটা পার্টিকুলার টার্ম যেখানে ইউজ করা যায়, এটা হচ্ছে 3 ইয়ার্সের একটা ব্যাপার বলা আছে। তো প্রেজেন্ট এজে কী আছে? তো প্রেজেন্ট এ বাই বি এ রেশিও কত? 3:7। আর যদি বলি 3 ইয়ার্স এগো কত ছিল, এ বাই বি কত ছিল? 2:5। এই প্রবলেমগুলো অনেকভাবে সলভ করা যায়, আবার বলছি, কিন্তু আমরা একটাই পার্টিকুলার ওয়েতে সলভ করব। এবং এইভাবে অনেকগুলো অঙ্ক এজ রিলেটেড, অলমোস্ট সবকটা অঙ্ক এই একটা ট্রিক্স ইউজ করে তোমরা অনেকটা হেল্প পাবে। দেখো, একটা জিনিস বোঝো যে আমাদের এজ যখন কোনো রেশিওতে থাকবে, তার মানে এই যে তাদের অরিজিনাল এজটা হচ্ছে সেই রেশিওরই কোনো একটা মাল্টিপল। মানে যদি কাউর এজ যদি বলা থাকে 4:7, দুজনের এজ যদি 4:7 বলা থাকে, তাহলে তাদের অরিজিনাল এজ আইদার একজনের 4, একজনের 7 হবে, আর একজনের 8, আর একজনের 14 হবে, বা একজনের 12, একজনের 21 হবে, বা একজনের 16, একজনের 28 হবে। কিন্তু একটা জিনিস, যে একজনের 8 আর একজনের 21 হবে না, বা একজনের 12 একজনের 28 হবে না, একজনের 16 একজনের 14 হবে না, দুজনের এজেই মাল্টিপল হবে যে রেশিওটা আছে তা, এবং একটা পার্টিকুলার মাল্টিপল হবে। দুটোই যদি 1 দিয়ে মাল্টিপল হতে পারে, দুটোই 2 দিয়ে হতে পারে, দুটোই 3 দিয়ে, বা দুটোই 4 দিয়ে হতে পারে, তো যে কোনো একটা হবে। তো একটা জিনিস আমি বুঝতে পারছি যে এজের সঙ্গে আমাদের রেশিওটার একটা খুব সুন্দর একটা রিলেশন আছে। তো 3 বছর পরে যেটা বাড়বে, তো তখনও যে রেশিওটা থাকবে সেটা তো সেই রকমভাবে একটা সম্পর্ক থাকবে। তো আমরা এইগুলোতে কীভাবে কমপ্লিট করবো, আমরা দেখব যে প্রথমত আগে দেখে নাও যে দুটোর মধ্যে ডিফারেন্স কত। প্রথমটার ক্ষেত্রে দুটো রেশিওর মধ্যে ডিফারেন্স কত? ঠিক আছে, দুটো রেশিওর মধ্যে ডিফারেন্স হচ্ছে এখানে 4। এবার এইখানেও আমি দুটো রেশিওর মধ্যে ডিফারেন্স দেবো কত? 3। যদি এখানে দুটোতেই 3 বা দুটোতেই 4 থাকতো, তো প্রবলেমটা আর একটু ইজি হয়ে যেত। বা কীভাবে ইজি হতো সেটা আমরা পরে বর্তীকালে কিছু প্রবলেম নিয়ে দেখবো, কিন্তু আপাতত দেখি ইজি হচ্ছে না, কারণ এখানে 4 এখানে 3 আছে। বা দেখবে একইভাবে যদি এখানে দুটোর ক্ষেত্রেই সমান থাকতো, বা দুটোতেই 3 বা দুটোতেই 4 থাকতো, তাহলে কী হতো, এই দুটোর মধ্যে ডিফারেন্স এবং এই দুটোর মধ্যে ডিফারেন্স সেম হতো। এখানে দেখো নেই, কেন? দেখো এখানে 3 আর 2 এর মধ্যে ডিফারেন্স 1, এখানে 7 আর 5 এর মধ্যে ডিফারেন্স 2। ঠিক আছে, ডিফারেন্ট, এই ডিফারেন্সটাও এক নয়, এক হয়ে যেত যদি এখানে সেম হতো। তাহলে ধরো এখানেও 4 আছে, তার মানে এখানে কি হতো, এখানে যদি 4 থাকতো, তার মানে এখানে আইদার 4 থাকা মানে এখানে হচ্ছে 1/5 থাকতো, বা 2/6 থাকতো। তো 2/6 যদি থাকে, তো 6 আর 7 এর মধ্যে 1-এর ডিফারেন্স, আর 2 আর 3 এর মধ্যে 1-এর ডিফারেন্স, দেখেছো সেম হয়ে যাচ্ছে। কিন্তু যদি ডিফারেন্স থাকে তখন কি করব, কারণ আমাদের এখানে ডিফারেন্স আছে। তো আমরা কি করব, এই যে ডিফারেন্সটা পাচ্ছ ভালো করে বুঝবে যে 2 আর 5 এর মধ্যে যে ডিফারেন্সটা পাচ্ছ, মানে 3, সেটা দিয়ে এ লগ আর হর, মানে ডিনোমিনেটর আর নিউমিনেটর দুটোকেই মাল্টিপ্লাই করব। এবং এর যে ডিফারেন্স মানে 4, সেটা দিয়ে আমি 2 আর 5 এর
নিউমারেটর আর ডিনোমিনেটর দুটোকেই মাল্টিপ্লাই করব, ঠিক আছে? তো কি আসছে? তো এইটাকে আমি বলতে পারি 3 × 3/7 × 3। কেন বুঝতে পারছো? এই থ্রিটা দিয়ে আমি এখানে মাল্টিপ্লাই করছি, তো আমার এখানে কি হবে 9/21। বুঝতে পারছো? এই থ্রিটা এখান থেকে এসছে, আর এই ফোরটা দিয়ে যখন আমি এইটাকে মাল্টিপ্লাই করব তো আমার কি আসবে, অরিজিনালি 2/5 ছিল, ইনটু ফোর। তো এই ফোর দিয়ে আর ফোর দিয়ে মাল্টিপ্লাই করার পরে 8/20। এবার দেখো ভালো করে, এটা বাদ দিয়ে দাও, এবার দেখো ভালো করে, এখানে কত আসছে 9/21, এখানে 8/20। দেখো এবার সব কিছু ইকুয়াল হচ্ছে কিভাবে, 9 আর 21 এর মধ্যে ডিফারেন্স কত? 9 আর 21 এর ডিফারেন্স হচ্ছে 12। এইটার 20 মধ্যে ডিফারেন্স কত? এইটার 20 মধ্যেও ডিফারেন্স হচ্ছে এক্স্যাক্টলি 12। আবার দেখো 9 আর 8 এর মধ্যে ডিফারেন্স কত? 1। 21 আর 20 মধ্যে ডিফারেন্স কত? সেই 1। তো দেখেছো এখানে এবার ডিফারেন্সটা ইকুয়াল হয়ে যাচ্ছে। এবার আমি কম্প্যারিজনটা করতে পারবো। দেখো প্রথমেরটা কি ছিল, প্রথমেরটা বলেছে যে প্রেজেন্ট এজ, আর পরেরটা হচ্ছে 3 বছর আগে। তো 3 বছর আগে কি হবে, ডেফিনেটলি এজটা কম ছিল, 3 বছর আগে বয়স কমই থাকবে। তো এর জন্যই দেখো এর উপরের নিচের ভ্যালুটা, এর উপর নিচের ভ্যালুটা এর উপরের নিচের ভ্যালু থেকে কম, কারণ এটা প্রেজেন্ট, এটা ওল্ড, মানে 3 ইয়ার্স এগো, তো বয়স ডেফিনেটলি কম থাকবে। কিন্তু দেখো এখানে বলছে যে 3 বছর আগে, মানে এর বয়সও 3 বছর কম হবে, বিয়ের বয়সও 3 বছর কম হবে। তো এর বয়স যখন 9 ছিল এখন, তাহলে আগে 3 বছর আগে যদি 8 হয়, কিন্তু এটা 8 হওয়ার কথা নয়, কারণ 1 বছর কমেনি, 3 বছর কমেছে। তার মানে এইটুকু বুঝতে পারছি যে এই 1 বছর কমাটাই 3 বছরকে রিপ্রেজেন্ট করছে। তার মানে এইখানে যেটা 1 সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 3 ইয়ার্স। ওকে, এই 1টা অ্যাকচুয়ালি ডিনোট করছে 3 ইয়ার্সকে। তার মানে এটা একটা সিম্বলিক রিপ্রেজেন্টেশন। আমি এখানে আবার বলছি, এখানে কিন্তু এক্স্যাক্ট রিপ্রেজেন্টেশন নয়, আগেও যেটা বললাম, এখানে আমি যেটা বললাম এগুলো সিম্বলিক রিপ্রেজেন্টেশন, তার সঙ্গে কিছু একটা পার্টিকুলার মাল্টিপ্লাই হবে। কিন্তু আবার একই জিনিস, মাল্টিপ্লাই যখন হবে তখন ইকুয়াল সেম জিনিস দিয়ে মাল্টিপ্লাই হবে, কারণ এখানেও কিন্তু তার মানে সেম ব্যাপারটা হবে। এখানে 1 মানে যে 3 হচ্ছে, তার মানে বাকিগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটাই 3 এর মাল্টিপ্লাই ক্যালকুলেট হবে। তো এখানে বলছে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ এ, প্রেজেন্ট এজ এর কত? 9 ছিল, ঠিক আছে? তো অ্যাকচুয়াল তার মানে এজ কত হবে, এ প্রেজেন্ট এজ হচ্ছে যদি 9 হয়, ঠিক আছে, তো 9 মানে কত হবে, 1 মানে যদি 3 হয়, 9 মানে হচ্ছে 3 × 9, দ্যাট ইজ 27। বুঝা গেল? আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে এটা। আর যদি ক্লিয়ার না হয় এটাকে আরো একবার একটু ব্যাক করে নিয়ে আরো একবার দেখে নাও, শুনে নাও ভালো করে, কারণ এইটা কিন্তু খুব বেসিক একটা জিনিস। এইটা যদি তোমাদের কাছে ক্লিয়ার থাকে, তোমরা অনেক 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 অঙ্ক অনেক কম সময়ে করতে পারবে। তোমাদের হয়তো অ্যাপারেন্টলি মনে হতে পারে এটা অনেকটা বেশি টাইম লাগলো, বাট এটা অনেকটা বেশি টাইম লাগলো, অনেকটা কম টাইম লাগলো। আমি তোমাদের বোঝালাম বলে হয়তো তোমাদের বেশি টাইম লাগছে। আমি পরের অঙ্কটা থেকে যখন করব তখন দেখবে যে এটা, বা নিজেরাও যখন করে দেখবে যে এটা অনেকটা কম টাইমই লাগে। চলো পরেরটা দেখা যাক। পরেরটাও খানিকটা একই রকম বলেছে, যে বলেছে 12 বছর আগে, 12 বছর আগে এ আর বি এর এজে রেশিও ছিল 7:11, এবং 8 বছর পরে যে রেশিওটা হলো 12:16। তো দুটো জিনিস বলা আছে, যে বলেছে 12 ইয়ার্স এগো একটা, আর বলেছে 8 ইয়ার্স লেটার এ বাই বি এর কথা বলেছে। কত ছিল, 7:11, আর এখানে কত ছিল, 12:16 বা 12:16। তো এটাকে আমি ছোট করতে পারি, ওকে? তো এটাকে আমি যদি ছোট করতে পারি তো আচ্ছা ছেড়ে দাও, ছোট করার দরকার নেই, দেখি ছোট না করে যদি কিছু করা যায়। দেখো এর মধ্যে ডিফারেন্সটাকে দেখিনি, যদি ডিফারেন্সটা এই দুটোর মধ্যে সেম হয় তাহলে আমি ছোট করবো না, ছোট করলে আবার আমাকে কম্প্যারিজন করে সেটাকে ইকুয়াল আনার জন্য আবার সেই মাল্টিপ্লাই করতে হবে, আবার একই জিনিস আসবে। তো এটা দেখি কি আসে, 7 আর 11 এর মধ্যে ডিফারেন্স 4, 12 আর 16 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 4।
এবার যখন এই যে আগের বার আমি এটাই বলছিলাম যে যখন এই দুটোর মধ্যে ডিফারেন্স সেম চলে আসবে তখন ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যাবে। কিভাবে ইজি হবে দেখো, 7 আর 12 এর মধ্যে ডিফারেন্স কত তখন 5, আর 11 আর 16 এর মধ্যে 5, তো তার মানে আমি ঠিক ট্র্যাকে যাচ্ছি, ব্যাপারটা ঠিকই আছে। তো আমাকে আর ইকুয়াল করতে হবে না ব্যাপারগুলোকে নিয়ে, আমাকে আর মানে একটা কমন ব্যাপার আনতে হবে না, কারণ এখানে অলরেডি কমন ডিফারেন্স এবং কমন রিপ্রেজেন্টেশন রয়েছে, তো আমার এখানে প্রবলেম নেই। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, দেখো 12 বছর আগের এজ একটা, আর একটা হচ্ছে 8 বছর পরের এজ। তার মানে 12 প্লাস 8, তার মানে এই দুটোর মধ্যে বছরের বয়সের ডিফারেন্স কত, 20 বছর। বোঝা গেল? কারণ একটা হচ্ছে এখনকার থেকে 12 বছর আগে, এখনকার থেকে 8 বছর পরে। তো আমি যদি টাইম লাইনটা এরকম ধরি, এখন যদি প্রেজেন্ট ধরি, প্রেজেন্টের 12 বছর আগে আর 8 বছর পরে, তার মানে টোটাল কত, 12 প্লাস 8 ইজ ইকুয়াল টু 20। বুঝে গেল? এটা হচ্ছে ব্যাপার। এবার দেখো এই 20টা অ্যাকচুয়ালি কত, 7 আর 12-র মধ্যে ডিফারেন্স কত, 5। তার মানে বলছে যে অ্যাকচুয়ালি আমি দেখতে পাচ্ছি 5 বছর বেড়েছে মাত্র, কিন্তু 5 বছর তো বাড়েনি। তাহলে 5 হচ্ছে কেন? 5 হচ্ছে এই কারণে যে আমি এটাকে সিম্বলিক রিপ্রেজেন্টেশন, 5টা অ্যাকচুয়ালি 20 বছরকে রিপ্রেজেন্ট করছে। তো এই 5 রিপ্রেজেন্ট 20 ইয়ার্স, 5 রিপ্রেজেন্ট সরি 20 ইয়ার্স, যদি 5 এই 20 ইয়ার্সকে রিপ্রেজেন্ট করে, তার মানে আমাকে বলেছে হোয়াট ইজ বিজ এজ 12 ইয়ার্স লেটার, কিন্তু আমি এখানে ম্যাক্সিমাম 8 বছর পরের বয়সটা বের করতে পারবো। বিয়ের 8 বছর পরের বয়স কত, 8 বছর পরের বয়স হচ্ছে বিয়ের 16 বছর, তো আমি সেটাই আগে বের করি না, তারপরে দেখা যাবে। তাহলে 5 মানে যদি 20 হয়, 16 মানে কত, 20 ভাগ 5 ইনটু 16, তার মানে কত, 48 ইয়ার্স। ঠিক আছে, চার সরি 64 ইয়ার্স, 64 ইয়ার্স, ওকে মাই মিস্টেক, এখানে 4 হবে, 4 ইন্টু 16 64, 464। তো এটা হলো কি, এটা 12 8 বছর পরের বয়স বেরোলো, কিন্তু আমাকে 8 বছর পরে ধরেই না চেয়েছে, আমাকে চেয়েছে বিয়ের 12 বছর পরে। তো 8 বছর পরে একটা যদি জানি, 16 বছর 12 বছর পরে একটা বের করতে হলে কি করতে হবে, আরো 4 বছর অ্যাড করতে হবে, কারণ 8 বছর পরে একটা জানি, আরো 4 বছর পরে হলে তবেই না 12 বছর পরে হবে। তো আমার প্লাস এখানে 4 যোগ করে দিই, তার মানে কত হবে, 68 ইয়ার্স। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। চলো পরেরটা দেখি কি বলেছে। রেশিও অফ প্রেজেন্ট এজেস অফ এ বি সি ইন দ্য রেশিও 2:3:5, ইফ এ ইজ 12 ইয়ার্স ইয়ঙ্গার দেন সি, হোয়াট ইজ দ্য রেশিও অফ দেয়ার এজেস আফটার 4 ইয়ার্স। খুব সুন্দর অঙ্ক। একই রকম একটা জিনিস যে এ বি সি এর রেশিও বলে দিয়েছে বয়সের এখনকার, 12 বছর পরে। আচ্ছা একটা জিনিস বলেছে যে এ আবার বি এর, এ আবার সি এর থেকে 12 বছরে ছোট, তা 4 বছর পরে তাদের বয়সের রেশিও কি হবে? দেখো হয়তো কিছু কিছু অঙ্ক তোমার দেখে মনে হতে পারে একটু বড় হবে, ক্যালকুলেশন বড় হতেই পারে, সেটা ডিপেন্ড করে অঙ্কের লেন্থের ওপরে, কিন্তু প্রসিডিওর আশা করি যে একটা জিনিস যদি তুমি জেনে যাও তো সেটার অ্যাপ্লিকেশন তোমাদের কাছে কখনোই কঠিন মনে হবে না। তো দেখি এ বি সি এর রেশিওটা বলা আছে, এজ এর রেশিও কত, এ বি সি এর 2:3:5। এবার একটা জিনিস দেখো, আগে এটাকে লিখে নিই, এ ইজ টু বি ইজ টু সি 2:3:5। একটা জিনিস দেখো, এ আর এ হচ্ছে সি এর থেকে 12 বছরের ছোট, তো আবার আমি এখানে কিন্তু প্রত্যেকের ওই সব তোমার ভগ্নাংশ ভাগাটটা বের করে নেব, যে 2 এর 12 ভাগ হচ্ছে, 2 এর 10 ভাগ হচ্ছে এর বয়স, 3 এর 5 এর 10 ভাগ হচ্ছে সি এর বয়স, তারপরে এর বয়স কত, সি এর বয়স কত, ডিফারেন্স কত, ভাগের ডিফারেন্স কত, ভাগ ভগ্নাংশে কত ভাগ ডিফারেন্স আছে, তার মানে কত, এইভাবে আমি বের করবো না, আমি আরো সিম্পল ভাবে করবো। দেখো আমি এখানে দেখতে পাচ্ছি যে এ আর সি এর মধ্যে বয়সের ডিফারেন্স মাত্র 3 বছর, মানে এ হচ্ছে সি এর থেকে মাত্র 3 বছরে ছোট, বা বলতে পারি সি বি এর থেকে 3 বছরে বড়। তো অ্যাকচুয়ালি এই 3 বছরটা রিপ্রেজেন্ট করছে 12 বছরকে, রাইট, কারণ বলেছে 12 বছরের ইয়ঙ্গার, ইয়ে হচ্ছে 12 বছরের ছোট। তো 1 মানে কত, 4 ইয়ার্স,
কত সিম্পলি বেরিয়ে গেল জিনিসটা, আমাকে কত কত কম খাটতে হলো এটা তোমরা দেখতে পাচ্ছ। মানে তিনটা কোথা থেকে আসলো আশা করি বুঝতে পেরেছ, তিনটা হচ্ছে এইভাবে আসলো। এখানে আমি করেও দিই তোমাদের, 5 - 2, ঠিক আছে? ওকে চলো এবার দেখি। এবার বলেছে কি যে তাদের 4 বছর পরে বয়সের রেশিও কত হবে। তো সিম্পল জিনিস, আগে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল বয়সটা বের করে নিই, 4 বছর বয়সের বয়সটা বের করে দেবো, রেশিও দিয়ে দেবো। তো 2 প্রত্যেকটার সঙ্গে আমি 4 করে মাল্টিপ্লাই হবে কার সাথে, 2:3:5 এর সাথে, ঠিক আছে? তাহলে কি হবে, 8:2, 12:20, এবং প্রত্যেকের সঙ্গে এখন 4 করে যোগ হবে। তো কি হবে, 8+4, এটা 4 বছর পরে বয়সটা এবং সেটা রেশিও is to 20+4। ওকে, তো এখানে হলো 12:16:24, তো 3:4:6, তো এটা হচ্ছে তাদের 4 বছর পরের বয়সের রেশিও, 3:4:6। চলো পরেরটাও দেখে নিই। এ আর বি এর বর্তমান বয়স বলে দেওয়া আছে 44 আর 56 বছর, যদি তাদের বয়সের রেশিও 5:6 হয়, এন বছর পরে তাদের বয়সের রেশিও কত হবে বলে দিয়েছে। তো দেখি এবার বলেছি এন এর ভ্যালু কত, মানে বলতে চাইছে বেসিক্যালি যে এখন বয়সের রেশিও এত, এন বছর পরে এত রেশিও হবে, তাহলে এন মানে কত। এটা একটু আমরা এতক্ষণ যে ক্যালকুলেশন করছিলাম তার উল্টো রকম একটা ভাবনা চিন্তা। তো আমি আগে দেখি, দুটো আছে, প্রেজেন্ট আফটার এন ইয়ার্স, দুটোই আমাকে বের করতে হবে। এ বাই বি কত ছিল, 44/56, আর এখানে ছিল 5/6, ওকে? এবার দেখো এটাকে আমি একটু ছোট করে নিই, এটাকে আমি করে নিই 11/14, ডিফারেন্স কত আছে, 3, ডিফারেন্স কত আছে, 1। আমি জানি আমাদের প্রথম কাজ কি, এগুলো ক্রস মাল্টিপ্লাই করা, 1 দিয়ে দুটোকে, 3 দিয়ে দুটোকে, মানে এই 3টা দিয়ে হবে হচ্ছে এখানে মাল্টিপ্লিকেশন, 1টা দিয়ে হবে হচ্ছে এখানে মাল্টিপ্লিকেশন। তো আমার কি হবে, এখানে 11/14ই থাকলো, এখানে কি হবে, 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 15/18। তো এবার দেখো এখানে ডিফারেন্স কত আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 15 - 11 করলে হচ্ছে 3 থাকে, 4 থাকে, এবং 18 - 14 করলো সে 4 থাকে। তো ঠিক আছে, তো এইটুকু বুঝতে পারছি যে এই দুটো বয়সের ডিফারেন্স কত, 15 আর 11-এর মধ্যে ডিফারেন্স কত, 4। তো আমি বলতে পারি যে 4 ইয়ার্স হচ্ছে, 4 ইয়ার্স পরে এই রেশিওটা আসবে, ঠিক আছে, 4 ইয়ার্স পরে এই রেশিওটা আসবে। কিন্তু 4 ইয়ার্স পরেই আসবে সেটাকে আমরা শিওর? এতক্ষণ দেখো আমরা যে অঙ্কগুলো করে আসছিলাম সেখানে আমি দেখছিলাম যে এইটা কিন্তু রেশিও রিপ্রেজেন্টেশন নট নেসেসারিলি অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশন হবে, ঠিক আছে? অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশন হবে কি না সেটা নেসেসারিলি আমি বলতে পারছি না, ঠিক আছে? কিন্তু কিন্তু এই ক্ষেত্রে 4 ইয়ার্সই হবে। কেন? কারণ আমার এখানে যে 44/56টা যখন করেছিলাম, ঠিক আছে, 44/56 যখন করেছিলাম তখন সেটা কিন্তু আমাদের বয়স ছিল, ঠিক আছে, সেটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল বয়স ছিল, ঠিক আছে? তো এইটুকু আমি বলতে পারি যে এইটা যখন হবে সেটা কিন্তু অ্যাকচুয়াল 4 ইয়ার্সই হবে, ঠিক আছে, 4 বছর পরেই হবে, ঠিক আছে, নাকি এইরকম যে 4-এর মাল্টিপ্লি, ঠিক আছে? ঠিক আছে, পরেরটা দেখা যাক। দ্য এজ অফ ফাদার 10 ইয়ার্স এগো
was thrice the age of his son, 10 years hence, father's age will be twice that of his son. The ratio of their present ages is. কি বলেছে যে খুব সিম্পল জিনিস যে 10 বছর আগে বাবা বয়স ছিল ছেলের বয়সে 3 গুণ এবং 10 বছর পরে মানে এখন থেকে 10 বছর পরে বাবার বয়স হবে হচ্ছে ছেলের বয়সের দ্বিগুণ তো আমি একটা টাইমলাইন ভাবি প্রেজেন্ট 10 বছর আগে আর 10 বছর পরে ওকে তো এখানে এই দুটো জিনিস রয়েছে তো 10 বছর আগে আমি যদি বাবা আর ছেলে তো সন আর ফাদার যদি এরকম ভাবি কি ছিল ছেলের বয়স কত ছিল দুভাবে করা যায় আমি প্রথম পদ্ধতিটাকে একটু দেখি যে কি রকম লেন্দি হয় তারপর আমি পরের পদ্ধতিটাও দরকার হলে বলবো যদি এটা লেন্দি হয় তো সনের বয়স যদি আমি যদি ধরি সনের ইজ টু ফাদার যদি 1:3 ছিল আর এইদিকে সন ইজ টু ফাদার কত ছিল 1:2 কেন বাবার বয়স দ্বিগুণ হবে আর এখানে বাবার বয়স 3 গুণ তাই 1:2 1:3 ওকে তো এবার আমি জানি যে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত 10 + 10 = 20 তো এখানে ডিফারেন্স কত 2 এখানে ডিফারেন্স কত 1 সেম নেই আবার আমি জানি এই 1টা দিয়ে এই দুটোকে মাল্টিপ্লাই করব এই 2টা দিয়ে এই দুটোকে মাল্টিপ্লাই করব তো 1 দিয়ে দুটোকে মাল্টিপ্লাই করলে এখানে 1/3 থাকে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে হচ্ছে 2/4 এবার দেখো সেম এসে গেছে তাহলে এখানে আমি কি বলতে পারি এখানে আমি বলতে পারি যে এই 20টা অ্যাকচুয়ালি হচ্ছে কত দিয়ে প্রেজেন্টেড হচ্ছে 1 আর 2 মানে হচ্ছে 1 বেড়েছে 3 আর 4 মানে 1 বেড়েছে ওকে ক্লিয়ার ক্লিয়ার তো এখানে 1 মানে হচ্ছে 20 এই 1টা 20 রিপ্রেজেন্ট করছে তো কারণ এখানে 1 বেড়েছে তার জন্য 20 বছরের ডিফারেন্সে 1 বেড়েছে বাট 20 বছরের ডিফারেন্স কি একবারে 20 বছরের ডিফারেন্স 20 বারে তো 1টা অ্যাকচুয়ালি 20 কে রিপ্রেজেন্ট করছে বা 20 কে রিপ্রেজেন্ট করছে দ্য রেশিও অফ দেয়ার প্রেজেন্ট এজেস এখন এজ কত তো আমি এটুকু বুঝতে পারছি যে 1 মানে হচ্ছে 20 তো এখন এখন বয়স কত হবে তো এখন হচ্ছে তোমার 1 আর 3 হচ্ছে তোমার 10 বছর আগে ছিল তো 10 বছর আগে কত ছিল 20 ফাদার সরি সন হচ্ছে 20 আর ফাদার কত ছিল 3 গুণ 60 তাহলে এখন কত হবে 10 বাড়বে 10 বাড়বে 30 70 তো কি হবে 3/7 বা 3:7 দ্যাটস ইট খুব সিম্পল রাইট খুব সিম্পল তো এটাকে আরেকভাবে করা যেত তুমি যদি এক্স ওয়াই ধরে নিতে এখানে এক্স ধরে নিতে এখানে 3x ধরে নিতে পরেরটাতে হচ্ছে x+20 3x+20 হয়ে যেত তো এইভাবে করা যেতে পারে কিন্তু আমার মনে হয় এটা অনেক ইজি পদ্ধতি হবে ঠিক আছে কারণ আমরা যেহেতু এই পদ্ধতিটা জানি অলরেডি তো এই ট্রিক্সটা ইউজ করতে পারি আমরা চল পরেরটা কি বলেছে পরেরটা হচ্ছে সীতা অ্যান্ড গীতাস এজেস আর ইন দ্য রেশিও 2:3 দুইজনের বয়সের অনুপাত হচ্ছে 2:3 আর গীতা আর লতার এজের রেশিও হচ্ছে 4:5 আবার বলেছে কি লতা আর রামের এজের রেশিও হচ্ছে 6:7 এবার বলছে সীতা যদি 28 বছর ইয়ঙ্গার দেন লতা হয় তাহলে রামের এজ কত দেখো প্রথমত আমি বলবো যে সবার একসাথে রেশিওটা বের করার দরকার নেই হ্যাঁ কিন্তু কিছু রেশিও একসঙ্গে করতে হবে যেমন আমার কম্পাউন্ড রেশিও কিছুই বের করতে হবে সীতা আর গীতার সাথে গীতা অ্যান্ড লতারটা বের করতে হবে মানে সীতা গীতা লতারটা আমার বের করতে হবে কিন্তু আমাদের কোনো দরকার নেই সীতা গীতা লতা আর রাম একসঙ্গে বের করতে কারণ দেখো আমি যখন লতারটা পেয়ে যাব লতা দিয়ে আমি রামেরটাও বের করে নিতে পারবো কারণ এখানে যদি আমি ফোর্থ যেটা পার্টটা আছে মানে রাম তাকে যদি এর সঙ্গে ইনক্লুড করতে যাই একটু বড় হতে পারে ক্যালকুলেশনটা একটু কমপ্লিকেটেড হতে পারে রাদার আমার দরকার নেই আমি লাস্টে গিয়ে ইন্ডিভিজুয়াল করে নেবো অনেক ইজি হয়ে যাবে ব্যাপারটা দেখি
এই ছোট ছোট জিনিসগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে। কেন দেখো, এগুলো প্র্যাকটিস ছাড়া কোনোভাবে তোমরা আসবে না, কারণ তোমরা ইনিশিয়ালি দেখেই মনে হতে পারে যে হ্যাঁ আমি তো একসঙ্গে করে নিই, পরে গিয়ে আমার কাজে লেগে যাবে, করেও নেবে। কিন্তু প্রবলেম হচ্ছে যে টাইমটা যদি নষ্ট হয়, দেখো একটা অঙ্ক অনেকভাবে অ্যাপ্রোচ করা যেতে পারে, সেটা অনেকভাবে সলভ করা যেতে পারে, কিন্তু চেষ্টা তো করতে হবে যে আমরা মিনিমাম টাইমে ম্যাক্সিমাম ক্যালকুলেশন করতে পারি যাতে। তো ঠিক আছে, দেখা যাক। আমাকে প্রথমে বের করতে হবে সীতা, গীতা অ্যান্ড লতার এজের রেশিওটা কত। তো 2:3 ছিল একজনের, আর একজন হচ্ছে 4:5। তো এখানে দেখো গীতা কমন পার্ট, গীতার হচ্ছে এখানে 3, এখানে হচ্ছে 4, তার মানে আমাকে কমন ক্যালকুলেট করতে গেলে আমরা এই পদ্ধতিটা প্রথম ভিডিওতে দেখেছি। তোমরা যদি না দেখে থাকো প্রথম ভিডিওটা একবার দেখে নাও, আমি বলবো এটা ইজি হবে। কি করবো, এই 4 দিয়ে এই পুরোটাকে মাল্টিপ্লাই করবো এবং 3 দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করবো, কেন সেটা প্রথম পার্টে দেখানো আছে। তো 4 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে, 8:12, ঠিক আছে। আর এখানে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করবে, 3 4 12, 12টা তো অলরেডি লেখা হয়ে গেছে, 3 5 15। তো এটা হয়ে গেল তিনজনের এজের রেশিও। এবার বলেছে কি যে ইফ সীতা ইজ 28 ইয়ার্স ইয়াঙ্গার দেন লতা, সীতা হচ্ছে লতার থেকে 28 ইয়ার্স ছোট, তার মানে কিন্তু এখানে দেখাচ্ছে 28 নয়, 15 - 8 ইজ ইকুয়াল টু মাত্র 7 ইয়ার্স এর ছোট। তার মানে এই 7টাই রিপ্রেজেন্ট করছে 28 ইয়ার্স কে, যেটা আমরা আগের আগের প্রবলেম গুলোতে আগের একটা প্রবলেমও দেখেছিলাম যে অ্যাকচুয়াল হচ্ছে এজের ডিফারেন্স দিয়ে আমরা কত সহজে করতে পারি। তার মানে 1 মানে কত, 1 মানে হচ্ছে 7, মানে যদি 28 হয়, 1 মানে 4 ইয়ার্স, ওকে, 1 মানে 4 ইয়ার্স। এবার বলছে কি যে ইফ সীতা ইজ 28 ইয়ার্স ইয়াঙ্গার দেন লতা, দেন হোয়াট ইজ এজ অফ রাম। তো আমার 1 মানে 4 বেরিয়ে গেছে, ঠিক আছে। তো তার মানে আমার লতা যদি বের করতে পারি, লতার সঙ্গে দেখতে পাচ্ছি যে রামের একটা এজের রেশিও দেওয়া আছে, তো লতা রাম দিয়ে আমি করব। তো আমি বাকিগুলো বের করব না, বাকিদের এজ আর বের করার কোনো দরকার নেই, আমি একমাত্র লতারটা বের করি এবং সেখান থেকে এন্টার আমি রামটা বের করব। লতার এজ কত, লতার এজ হচ্ছে 15। তো 15 মানে রিপ্রেজেন্টেশন 15-এ, 4 × 15 মানে 60 ইয়ার্স, ঠিক আছে। এবার দেখো লতার রামের রেশিও কত এজে, 6:7। তো এখানে দেখতে পাচ্ছি 60:2 কত হবে, তো 6 যদি 60 হয়, 7 কত হবে, 70 এখানে হবে, হচ্ছে 70 হবে, রাইট। 6 যদি 60 হয়, 7 হচ্ছে 70 হবে, কারণ দেখো 6 হচ্ছে 60 হলে 7 কত হবে। তো এখানে আমি যদি করতে পারি যে 60/6 × 7, ঠিক আছে, 60/6 মানে 10 × 7 হচ্ছে 70, ঠিক আছে। তো পরের অঙ্কটা দেখা যাক কি বলছে। প্রেজেন্ট এজেস অফ সুমিত ইজ 3/7 অফ হিজ ফাদার্স এজ, আফটার 7 ইয়ার্স হিজ এজ উইল বি 1/2 অফ দ্য এজ অফ হিজ ফাদার, হাউ ওল্ড ইজ হিজ মাদার অ্যাট প্রেজেন্ট ইফ শি ইজ 5 ইয়ার্স ইয়াঙ্গার দেন হিজ হাজব্যান্ড। বর্তমান বয়স সুমিত 3/7 অফ হিজ ফাদার, বর্তমানে সুমিতের বয়স 3/7 তার বাবার, ঠিক আছে। 7 বছর পরে তার বয়স হবে হাফ হয়ে যাবে তার বাবার বয়সে, তাহলে তার মায়ের প্রেজেন্ট এজ কত যদি তার মা তার বাবার থেকেই 5 বছরের ছোট। চলো শুরু করা যাক। প্রথমে আমি কি দেখি, একইভাবে করি, সুমিত আর ওর ফাদার বয়সের রেশিও কত, সুমিত হচ্ছে তার বাবা 3/7, তার মানে সুমিত যদি তার বাবা 3/7 হয়, তাহলে আমি বলতে পারি এটা, ঠিক আছে। কারণ তার বাবা যদি এক্স হয়, তার বাবার যদি আমি দেখে নিই কেন এটা খুলো, তার বাবার যদি এক্স হয় তাহলে তার বয়স কত হবে, 3x/7, তার রেশিও কত হবে, সুমিত হচ্ছে 3x/7 আর নিচে হচ্ছে তোমার ওর বাবার বয়স মানে এক্স, তাহলে এক্স এক্স কেটে গেল, 3/7। তো 3/7টা হচ্ছে ওদের বয়সের রেশিও, কিন্তু এটা হচ্ছে এখনকার। আফটার 7 ইয়ার্স তাহলে তার বয়স কত হবে, 7 বছর পরে
7 ইয়ার্স পর তাদের বয়সের রেশিও হবে হচ্ছে হাফ হয়ে যাবে তার বয়স, সুমিতের বয়স সুমিতের বাবার হাফ হয়ে যাবে, মানে 1/2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার আমি এটাকে আবার ব্যালেন্স করার চেষ্টা করি। তো এখানে দেখি কত ডিফারেন্স আছে, 4, কিন্তু এখানে 1। যখন ডিফারেন্সটা সমান হচ্ছে না তখন ক্রস করে দেবো, এই 1টা দিয়ে এই দুটোকে মাল্টিপ্লাই করবো, 4টা দিয়ে এই দুটোকে মাল্টিপ্লাই করবো। তো 1 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে 3/7ই থাকে, আর এই 4টা দিয়ে মাল্টিপ্লাই করলে 4/8 হয়। দেখো এখন এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, 4, এই দুটোর মধ্যে 4, 3 এর পরে 4, 1, 7 এর পরে 8, 1। তো এই 1টা যে 1 বছর পরে কত হচ্ছে, মানে 7 বছর পরে 3টা বেড়ে 4 হচ্ছে আর 7টা বেড়ে 8 হচ্ছে, তার মানে এই 1টা রিপ্রেজেন্ট করছে 7 ইয়ার্স। ঠিক আছে, 1টা যদি 7 ইয়ার্স রিপ্রেজেন্ট করে তাহলে তার বাবার বয়স কত, বাবার প্রেজেন্ট এজ বের করতে বলেছে মায়ের, যে কিনা তার বাবার থেকে 5 বয়স ছোট, তার প্রেজেন্ট এজ বাবারটাই বের করি আগে, বাবার প্রেজেন্ট এজ কত, 7। বাবার প্রেজেন্ট এজ হচ্ছে 7, তো 1 যদি 7 হয় 7 হবে 49 ইয়ার্স, রাইট, 49 ইয়ার্স। তো তার মা হচ্ছে তার থেকে 5 বছরের ছোট, মানে 5 ইয়ার্স বাদ যাবে, মানে 44 ইয়ার্স, এটা হচ্ছে তার মায়ের বয়স। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, চলো আজকে এইটুকুই। এই রেশিও অ্যান্ড প্রপোর্শনের এই এজের প্রবলেমগুলো তোমাদের কেমন লাগলো, এবং তোমাদের কোনো পার্টিকুলার প্রবলেমে যদি কোনো প্রবলেম ফেস করে থাকো, কোনো রকম বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে, তো আমাকে ডেফিনেটলি জানাও, আমি তোমাদের যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করব। তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, আর যদি ভালো লাগে সেটা তোমরা শেয়ার করো এবং লাইক দিয়ে আমাকে আরও মোটিভেট করার চেষ্টা করো, যাতে আমি আরও পরবর্তীকালে আরও যতটা পারি তোমাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করব। তোমাদের যদি আরও কোনো ডাউট বা কিছু যদি সাজেশন দরকার হয় তো আমাকে মেইল করতে পারো, আমার মেইল আইডি polashdhar@gmail.com, PALASHDHAR@gmail.com। তো আজকে এটুকুই, থ্যাংক ইউ, ভালো থাকো।